একজন সহায় সম্বলহীন অসহায় মানুষ রহিম শেখ জীবনের সাহায্যে এসেও জীবন সংগ্রামে ঘুরে ফিরতে হতো গৃহহীন এই মানুষটিকে। কত লক্ষ জন্ম ঘুরে ঘুরে পথে প্রান্তরে রোদ বৃষ্টিতে ভিজে ফেরিওয়ালা হয়ে দুর্বিষহ জীবন কাটাতো সে। আমি সাধারণত একটা হকার, আজ ফুটপাতে ঘুরে ঘুরে ব্যবসা গিনি করি, বালবাচ্চা নেই, বহুত কষ্টে দিন কাটাই, আমার একটু থাকার থাকা নাই। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হইয়া সে আমাকে একটি ঘর দান করছে আল্লাহর রাস্তায়, আজ আমি বালবাচ্চা নিয়ে সুখে দিন কাটাই। আমি আল্লাহর কাছে সবসময় কামনা করি রহিম শেখের মতো এমন হাজারো গৃহহীন পরিবারের অসহায়ত্ব খোঁজাতে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে 8,85,622 পরিবারকে আশ্রয়ের আওতায় আনা হবে। প্রথম পর্যায়ে 66,189 পরিবারকে 2% জমিসহ গৃহ প্রদান করা হয়। এখন আর তাদের ঝড়ে জলে কষ্ট করতে হয় না, হতাশা মুছে গিয়ে মুখে ফুটেছে আনন্দের হাসি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মহতী উদ্যোগ পৃথিবীর ইতিহাসে বিরল। ধন্যবাদ আমাদের প্রধানমন্ত্রী। ফোকাস টিভি বাংলাদেশের প্রতিচ্ছবি।